শীতের শেষে এই ফুলগুলো আমরা মাঝে মধ্যেই দেখি রাস্তাঘাটে ছড়িয়ে পড়ে রয়েছে। আর এই সজনে ফুল দিয়ে একটা চমৎকার রেসিপি আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলে সব নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। এই সময় সজনে ফুল খাওয়াটা খুবই উপকারী, এটাতে ইমিউন বুস্টিং হয় এবং খুবই অ্যান্টিপক্স হিসেবে এটা গ্রহণযোগ্য। খেতে একটু তিতকুটি লাগে, কিন্তু আজকে আমি যেভাবে বানিয়েছি সেই প্রসেসটা যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু একদমই তেতো লাগবে না, আর বাচ্চারাও কিন্তু খুবই অনায়াসে এটা খেয়ে ফেলবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আর যদি দেখে ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর অতি অবশ্যই এই সিজনে সজনে ফুলটা এইভাবে বানিয়ে খাবেন। আমি এরপরে আরও দু একটা রেসিপি সজনে ফুলের শেয়ার করব। নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এখানে আমি মোট 200 গ্রাম সজনে ফুল নিয়েছি। ফুলগুলোকে প্রথমে আমি একটু পরিষ্কার করে বেছে নিয়েছি, যেগুলো নোংরা টোংরা থাকে সেগুলো ফেলে দিয়েছি। দিয়ে এবার এই ফুলগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ধোয়া হয়ে যাওয়ার পরে এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই তিতকুটি ভাবটা কাটাবার জন্য এই স্টেপটা কিন্তু অতি অবশ্যই করবেন। এখানে আমি মোট 500 ml জল দিয়ে দিলাম। দেওয়ার পরে 1/4 teaspoon পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিলাম সামান্য একটু নুন। দিয়ে এবার এটাকে আমি গ্যাসে চড়িয়ে 2 মিনিট থেকে 3 মিনিট, ম্যাক্সিমাম 3 মিনিট ঘড়ি ধরে আপনাকে হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নিতে হবে। 3 মিনিট হয়ে যাওয়ার পরেই গ্যাসের ফ্লেম থেকে এটাকে আমি নামিয়ে নেব, আর সঙ্গে সঙ্গেই এটাকে আমি একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। এক্সেস যে জলটা আছে সেটা বেরিয়ে যাবে এবং গরম ভাবটাও চলে যাবে। ঠিক এই পদ্ধতিতে যদি আপনারা সজনে ফুল রান্না করেন তাহলে কিন্তু একদমই তিত লাগবে না। চলে আসছি, এখানে আমি নিয়েছি 3 রকমের সবজি। নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, আলুগুলোকে একটু ছোট ছোট করে ডুমো করে নিয়েছি। অর্ধেকটা বেগুন নিয়েছি, সেটাকেও এরকম ডুমো করে নেওয়া হয়েছে। আর 150 গ্রাম কুমড়ো। এই 3টে সবজি আমি এখানে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এখানে শিমও দিতে পারেন। নিয়ে নিচ্ছি একটা মিক্সি জারে 3 teaspoon মতো সাদা সর্ষে, আর 2 teaspoon নিচ্ছি আমি পোস্তদানা। এবার প্রথমে আমি এগুলোকে একটা মিহি করে গুঁড়ো করে নিচ্ছি, তাতে আমার পেস্টটা বানাতে সুবিধা হবে। হয়ে যাওয়ার পরে এতে আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 1/4 cup পরিমাণ জল। এবার এটাকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে রেখে দিলাম। চলে আসছি রান্নার মূল পর্যায়ে। কড়াইতে আমি 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি। এই রান্নাটায় তেলটা একটু বেশি লাগে যেহেতু চচ্চড়ি টাইপের জিনিস। আর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে বেশ কিছুটা বড়ি। আমি এখানে মটর ডালের ছোট বড়িগুলো ব্যবহার করেছি, আর এটাকে ভালো করে মিনিট 2-এর জন্য আমি কড়কড়া করে ভেজে নেব। বড়িগুলোকে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি তেল থেকে এখানে তুলে নিচ্ছি। যে তেলটা এখানে অবশিষ্ট ছিল তাতে আমি প্রথমে দিচ্ছি 1/2 teaspoon পরিমাণ কালো জিরে। কালো জিরেটা দিয়ে একটু অপেক্ষা করব তেলের মধ্যে কালো জিরের ফ্লেভারটা আসার জন্য। তারপরে প্রথমে আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলোকে দিয়ে 1.5 থেকে 2 মিনিট ভালো করে নেড়েচেড়ে ফ্রাই করে নেব। ফ্লেমটা কিন্তু এই অবস্থায় আমি মিডিয়ামেই রেখেছি। এরপর এতে দিচ্ছি কুমড়ো। যে কুমড়োগুলো আমি নিয়েছিলাম সেই কুমড়োগুলোকে এখানে দিয়ে দিলাম। কুমড়ো ডাঁটা দিয়েও আমি আরও 2 মিনিটের জন্য এটাকে ভেজে নেব। সবশেষে দেব এতে আমি বেগুনের টুকরোগুলো। বেগুনটা দিয়েও 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে নেড়েচেড়ে নিলাম। এরপর যে সজনে ফুলগুলো আমি সেদ্ধ করে রেখেছি 2-3 মিনিটের জন্য সেইটাকে এর মধ্যে দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের জন্য খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে আমি এটাকে রান্না করে নেব। ওয়ান ফোর টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আর 1/2 teaspoon পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। দিয়ে আরও 1-2 মিনিটের জন্য এটাকে ভাজব।
দিয়ে দিচ্ছি এক টিস্পুন পরিমাণ চিনি। চিনিটাকে দিয়ে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। এরপর এতে আমি যে পেস্টটা বেটে রেখেছিলাম সর্ষে পোস্ত এবং কাঁচা লঙ্কা দিয়ে, সেই পেস্টটাকে অ্যাড করে দিলাম আর আরও মিনিট দুই থেকে তিনের জন্য খুব ভালো করে কষিয়ে নেব। একটা জিনিস বলার আছে, এই দু তিন মিনিট হয়ে যাওয়ার পরে আমি এখানে হাফ কাপ পরিমাণ জল অ্যাড করেছিলাম, কিন্তু কোনো কারণে ক্যামেরাটা রেকর্ড করতে পারেনি, ওটা বন্ধ হয়ে গেছিলো অটোমেটিক্যালি। তো এই জলটা আমি এখানে দিয়ে নিয়েছিলাম, জলটা দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা, দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর একটু আমার এখানে জল লাগবে, সবজিগুলো খুব একটা সেদ্ধ এখনও হয়নি কমপ্লিট, তো এই জন্য আমি এই পর্যায়ে আরও কিছুটা জল এখানে অ্যাড করব। তার আগে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ির টুকরোগুলো। বড়িটাকে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিলাম আরও হাফ কাপ পরিমাণ জল, অর্থাৎ মোট এখানে আমি এক কাপ পরিমাণ জল ব্যবহার করেছি। নেড়ে চেড়ে মিশিয়ে এবার এটাকে আমি কুক হতে দেব। মোটামুটিভাবে 5 থেকে 6 মিনিটের মধ্যে এই রান্নাটা হয়ে যাবে, কারণ সবজিগুলো খুবই ছোট ছোট করে কাটা আছে এবং আমি অনেকক্ষণ ধরে এটাকে কষিয়েছি, সেই জন্য এর থেকে বেশি সময় লাগবে না। আস্তে আস্তে জলটা শুকিয়ে আসবে, এটা কিন্তু একদমই গা মাখা হবে, কোনো ঝোল কিন্তু এটা থাকবে না। এটা এই সিজনে কিন্তু অতি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন এবং মাঝে মাঝেই খাবেন, কারণ এই টাইমে পক্স হয় খুব বেশি, তো সেইটার থেকে বাঁচার জন্য কিন্তু এটা খুবই উপকারী। নামাবার আগে দিয়ে দিলাম আরও 1 টিস্পুন পরিমাণ কাঁচা সর্ষের তেল, দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু এখন সার্ভ করার জন্য প্রায় রেডি হয়ে গেছে। আর মিনিট খানেক এটাকে আমি একটুখানি নেড়ে চেড়ে গ্যাসে ফ্লেমটাকে অফ করে দিলাম, আর এখন কিন্তু এটা খাওয়ার জন্য একদমই রেডি। তাহলে দেখতেন কত সহজে ওই সজনে ফুল দিয়ে এরকম একটা চচ্চড়ির রেসিপি বাড়িতে বানানো যায়। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর অতি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন। আর অন্য কোনো রেসিপি রিকোয়েস্ট থাকলে আমাকে জানাবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, নমস্কার।